এখানে দেখেন আমি এক জিবি ফ্রিতে পেলাম এটার মেয়াদ হচ্ছে ছয় চব্বিশ পর্যন্ত আজকে হচ্ছে সতেরো তারিখ আজকে আপনাদের সাথে নতুন আরও একটা সার্ভিসের শেয়ার করতে যাচ্ছি যে প্রক্সিগুলা স্ক্রেপিংয়ের জন্য বেস্ট হবে এই বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনার আগে আমরা প্রক্সিগুলো দেখে নিই এখানে যদি দেখি এখানে রেসিডেন্সিয়াল প্রক্সি আছে রোটেটিং প্রক্সি আছে রোটেটিং ডাটা সেন্টার প্রক্সি আছে এরপর চান আনলিমিটেড প্রক্সি আছে এরপরে মোবাইল প্রক্সিস আছে এরপর স্টেটিক প্রক্সি ডেডিকেটেড ডাটা সেন্টার প্রক্সি এরপরে হচ্ছে ওই বান ব্রোকার সো ডিটেলস আলোচনা করি আমরা বিষয়টা নিয়ে তো এটার প্রাইজিংগুলো যদি আমরা দেখি তো দেখেন এখানে ফার্স্ট হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি যেটার কস্ট পড়বে পঁয়ষট্টি সেন্ট পার জিবিতে বর্তমানে দেখেন আর তেরো দিন বাকি আছে এখানে তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে আপনি যাই পার্চেস করেন না কেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এছাড়াও এখান থেকে আপনি ট্রায়াল হিসেবে নিতে পারবেন সো কীভাবে সেটা নেই সেটা আলোচনা করব তো আমরা যদি দেখি এখানে রোটেটিং আইসপি যেগুলো সার্ভের জন্য অনেক বেস্ট হয় এখানে বাহাত্তর সেন্ট পার জিবি পড়বে এরপর রোটেটিং ডাটা সেন্টার প্রক্সি যেটা সাতাশি সেন্ট করে পড়বে পার জিবিতে এরপর আনলিমিটেড প্রক্সি পঁচাত্তর সেন্ট পার ডেতে পড়বে যারা অনেক গ্রুপ টুপ বড়ো সড়ো গ্রুপ মেনটেন করেন তারা এটা নিতে পারেন এরপর হচ্ছে মোবাইল প্রক্সি এটা দেড় ডলার করে পার জিবি পড়বে এরপর হচ্ছে স্ট্যাটিক প্রক্সি যেটা হচ্ছে মান্থলি প্রক্সি এটা পাঁচ ডলারের মতো খরচ হয় এক মাসের জন্য বাহাত্তর সেন্ট থেকে স্টার্ট এরপরে ডেডিকেটেড ডাটা সেন্টার যেটা হচ্ছে বাহাত্তর সেন্ট সো এ হচ্ছে প্রক্সি প্রাইসিংগুলা এখন যদি আমরা ইউজেস কেসেস দেখি তাহলে দেখেন তাহলে দেখেন এ হচ্ছে ইউজেস কেসেস ফার্স্ট হচ্ছে এআই ডাটা এআই থেকে ডাটা কালেক্ট করতে পারবেন এরপরে ওয়েব টেস্টিং ওয়েবসাইটের স্পিড স্পিড চেক করার জন্যে এরপরে ব্র্যান্ড প্রোটেক্ট এটা ব্র্যান্ড প্রোটেক্ট করে মেলিসিয়াসের অ্যাটাক থেকে এরপরে ট্রাভেল ফেয়ার এগুলো তো লাগে না আমাদের আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ওয়েব স্ক্রিপিং সার্ভে সিপিএ সো সেগুলোর জন্য বেস্ট হচ্ছে এই সেটটা সো এই হচ্ছে ওয়েব স্ক্রিপ্টিং এরপর হচ্ছে ই কমার্স এরপরে মার্কেট রিসার্চ এরপরে সোশ্যাল মিডিয়া যারা ফেসবুক টেসবুকে কাজ করেন তাদের জন্য বেস্ট এরপরে রিভিউ মনিটরিং এরপরে অ্যাডভেরিফিকেশান সো আপনি এই কাজগুলো ইজিলি করতে পারবেন তো ফার্স্ট আমরা এখান থেকে সাইন আপ করে নিই এর জন্য স্টার্ট ফ্রি ট্রায়াল এটা ক্লিক করবেন এরপরে আপনার ডিটেলস দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন সো আমার অলরেডি অ্যাকাউন্ট করে আছে সো আমি সেটাই লগ করে নিচ্ছি আমি যখন এখানে অ্যাকাউন্ট করলাম এখানে দেখেন আমি এক জিবি ফ্রিতে পেলাম এটার মেয়াদ হচ্ছে ছয় চব্বিশ পর্যন্ত আজকে হচ্ছে সতেরো তারিখ ছয় মাসের সো একদম ফ্রিতে আমি এটা পেয়ে গেলাম এক জিবি এটা আমরা এখন দিব্য ইউজ করতে পারবো এর আগে সবগুলো ভিডিওতে আমি এই রোটেটিং এরপরে হচ্ছে স্ট্যাটিক ওইগুলো নিয়ে আলোচনা করছি সার্ভের জন্য বাট আজকে হচ্ছে ওয়েব স্ক্রিপ্টিং আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখেন স্ক্রেপার আর এপিআই এটা চলে গেলাম এখন আমরা যদি এটা ক্লিক করি স্টার্ট ফ্রি ট্রায়াল তাহলেই কিন্তু আমরা ফ্রি ট্রায়ালটা পেয়ে যাব যদি আমরা ক্লিক করি স্টার্ট ফ্রি ট্রায়াল দশটা রিকোয়েস্ট করতে পারবেন জিরো ডলার পড়বে আর রেজাল্ট পাবেন এক কে মানে এক হাজার সো এটা আমরা স্টার্ট ফ্রি ট্রায়াল দিয়ে নিয়ে নিলাম এরপরে স্টার্ট ফ্রি ট্রায়াল তো দেখেন আমি কিন্তু ফ্রি ট্রায়াল একদম ইজিলি পেয়ে গেলাম এটা হচ্ছে এর জন্য সো যখন আপনার ট্রায়ালটা ইউজ করবেন রেজাল্ট ভালো হয় তখন আপনারা এইটা পেড করে নেবেন এখন যদি আমরা প্রাইজিংটা দেখি যদি প্রাইজিং দেখি তো বাকিগুলো দেখেন এখানে এককে রেজাল্ট পাবেন দুই ডলারে এটা হচ্ছে পেস গো মানে যত ইউজ করবেন তত খরচ হবে এখানে কে রেজাল্ট এককে রেজাল্ট এক ডলার পড়বে পঞ্চাশকে কেতে পঞ্চাশ ডলার পড়বে সো এরকম করে বড় বড় প্যাকেজ আছে এছাড়াও চাইলে আপনি কাস্টম করে নিতে পারবেন তাদের সাথে কথা বলে আর এখানে তাদের পেমেন্ট মেথডগুলো হচ্ছে ভিসা কার্ড এরপর হচ্ছে পেপাল এরপর হচ্ছে মাস্টার কার্ড এরপর হচ্ছে আলিপে এরপর হচ্ছে এমএক্স সো এগুলোতে পে করে আপনি এখানে ডলার ডিপোজিট করে নেবেন এরপর যদি আমরা দেখি স্টার্ট স্ক্রেপ্ট এখানে স্ক্রেপিংয়ের ওয়েবসাইটগুলো দেখি দেখেন এখান থেকে গুগল এরপর হচ্ছে বিং ইয়া হু ডি ডাক ডাক গো ইবে ওয়ান ডেক্স ইউটিউব ওয়ালমার্ট এইসবে কাজ করতে পারবেন সো আমি এখান থেকে সার্চ নিয়ে নিলাম গুগলের এরপর হচ্ছে সার্চ করি এটা আপনার টার্গেট যেটা সেটা লিখিয়ে সার্চ করবেন এরপর নিচের দিকে দেখেন আপনি চাইলে আপনার মন মতো জীবন কাজ করতে পারবেন আপনার যেই লাগে আমি যদি ইউএসএ ওয়াশিংটন লিখি তাহলে ওয়াশিংটনের টার্গেট আসবে এরপর নিচের দিকে এইগুলো হচ্ছে অ্যাডভান্স যাদের আরও ডিটেলস লাগে স্পেসিফিক লাগে তারা এখান থেকে চুজ করে নেবেন এরপর আপনি কোন কোড চান সেটা দিবেন এখান থেকে ইউ আর এল আছে এরপর হচ্ছে এস পাইথন জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এরপর পিএইচপি এরপরে জাভা সো এখানে ক্লিক করে কপি করে নিতে পারবে ফার্স্ট আমি যে কাস্টম করলাম আমি এটা রিকোয়েস্টটা করে নিই সাবমিট রিকোয়েস্ট তাহলে কিন্তু ডিটেলস তারা দিয়ে দিছে এই যে কপির এখানে হচ্ছে জেসনের ফাইল এটা হচ্ছে আউটপুট রেজাল্ট আর যদি কোড নিতে চাই তাহলে রিকোয়েস্ট করে থেকে আমরা এটা কপি করে নিতে পারবো এখান থেকে ইউ চাইলে ইউর এল চাইলে এস টিপি এরপরে পাইথন স্ক্রিপ্ট এরপরে হচ্ছে পিএইচপি যেগুলো নিয়ে বললাম সো এটা হচ্ছে জন্য একটা সাইট অন্যান্য প্রক্সির মধ্যে আমি মেনলি সার্ভি ফোকাস করি বাট আজকে ফোকাস করতেছি ওয়েব বি এর ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে ব্লকার সো আমরা যদি এইটা চেক করি তাহলে দেখেন আন ব্লকে আসার পরে এখানে আমরা ফার্স্ট প্রাইজিংটা দেখি যদি প্রাইজিংয়ে যাই পেয়েস গো হচ্ছে দশ ডলার পার জিবি নাইন পয়েন্ট ফাইভ ডলার পার জিবি এরপর হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি পার জিবি পড়বে সো এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে নেবেন আমার অলরেডি এখানে এক জিবি ট্রায়াল আছে সো সেটা নিয়ে আমি দেখাইতে পারি যদি আমরা এখানে অ্যানালাইটিক্স দেখি তাহলে দেখেন এখানে ট্রাফিক আমার এক জিবি আছে আমি ইউজ করিনি জাস্ট ট্রায়ালটা নিলাম তো ইউজ করার জন্যে এখান থেকে স্টারিড স্ক্রিপ্টিং কোনো ওয়েবসাইট আনলক করতে চান সেটা দিবেন এখান থেকে এরপরে আপনি কাস্টম হেডার এরপরে কাস্টম কুকিজ যদি আপনি কোনো কিছু কাস্টম করতে চান তাহলে সেই তাহলে সেটা দিতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট সো এখানে কাজ করার জন্য অবশ্যই আগে একটা ইউজার তৈরি করে নেবেন এখান থেকে ক্রিয়েট ইউজার অ্যাড ইউজার এরপরে কোনো একটা ইউজার নেম দিবেন দিলাম এরপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপরে সেভ করে নিলাম একটা ইউজার তো আমাদের যেহেতু ইউজার হয়ে গেছে এখন স্টারটি স্ক্রেপিং জাস্ট এখান থেকে আপনার সব কিছু কাস্টম করে নেবেন এরপর সেন্ড রিকোয়েস্ট এরপর চাইলে আপনি আপনার রিজিয়ন পছন্দ মতো নিতে পারবেন এরপরে স্টার্ট অনুসারে নিতে পারবেন সো সো এরকম করে অনগের কাজ করতে পারবেন সো এই ছিল সিস্টেম ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমার সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং